দেখেন না অবশ্যই তারা বেটার সাইড ওয়ার্ল্ডের এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তাদের এগেনস্টে খেলা আমাদের জন্য বলবো যে হিউজ একটা এক্সপিরিয়েন্স ফুল টিমের জন্য। এবং সোফার আমরা যেভাবে খেলে আসছি, গত 6-7 মাস ক্রিকেট খেলছি, তারা অবশ্যই লাইটলি আমাদেরকে নেয় না, সেটা বোঝা যায় তাদের স্কোয়াড দেখেই এবং বিশ্বকাপও এখানে। সো সব কিছু মিলে অবশ্যই যতগুলো সিরিজ খেলছি, ইন্ডিয়া বলেন, পাকিস্তান, সাউথ আফ্রিকা, দে আর দ্য বেটার সাইড। প্রথমত হচ্ছে হোম কন্ডিশন, আমার কাছে মনে হয় কন্ডিশনের দিক থেকে তারা অনেক বেশি অচেনা, কারণ কখনো যেহেতু খেলে না এখানে। বাট রিসেন্টলি তাদের অনেকগুলো প্লেয়ার কিন্তু আইপিএল খেলে আসছে, সো মোরালেস বাংলাদেশ এবং ইন্ডিয়ার উইকেট সেমই থাকে, তারা একটু হলেও জানে যে কেমন কন্ডিশনে খেলা হবে। আর যদি আমাদের দিক থেকে চিন্তা করি, অবশ্যই দেখেন আমরা রিসেন্টলি যখন সাউথ আফ্রিকা থেকে খেলে আসছি, আমাদের ব্যাটিংটা অনেক বেশি স্ট্রং মনে হয়েছে। আবার হোমে যখন খেলেছি ইন্ডিয়া পাকিস্তানের সাথে, তখন মনে হচ্ছিল যে বোলিংটা অনেক বেশি স্ট্রং। সো যেহেতু এর মধ্যে এটা গুড সাইন টিমের জন্য যে না বোধ অনেক বেশি এখন আছে, এখন ইম্পর্টেন্ট হচ্ছে কালকে দিনটা থেকে কীভাবে আসলে কোন ইউনিটটা সব থেকে বেশি কন্ট্রিবিউট করতে পারে টিমের জন্য। রোজ ক্যাপ্টেন, একটা বিষয় সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার সাতবারে বোলিং শুরুতে অবশ্যই তারা অনেক বড়, তাদের বিপক্ষে যদি বাংলাদেশের কোনো একটা সরীয় ঘটনা ঘটায়, সেক্ষেত্রে যে অস্ট্রেলিয়া যেমন আপনার ছেলে মেয়েরা সমান ম্যাচ স্যালারি পায়, আপনাদের যেমন কিছু অনুগ্রাহকের কিছু ভালো সিরিজ হওয়ার কারণে আপনাদেরও সিলেকশন, এই সিরিজে যদি চমৎকার কিছু করতে পারেন, আপনাদের মনে হয় কি যে মেয়েদের ক্রিকেটে একটা নতুন মাত্রা ফিনান্সিয়ালি যোগ করতে পারে? প্রথম বিষয়টা যদি আমি মেনশন করি, সব থেকে বড় বিষয় হচ্ছে যখন আমরা ইন্ডিয়ার এগেনস্টে খেলি, তখন যখন জার্নালিস্টদের কাছে প্রশ্নগুলো ছিল অন্যরকম, যে আপনারা জিততে পারবেন কি না, কি হইতে পারে, এটাই আমার একটা সাকসেস মনে হচ্ছে। যে আজকে অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলতেছি, কেউ আমাকে এই প্রশ্ন করে নাই, প্রশ্ন করছে জিতলে আরও ভালো হবে। সো এটা কিন্তু কাইন্ড অফ টিমের জন্য একটা সাকসেস, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই তাদের এগেনস্টে ভালো করতে পারলে আমাদের জন্য আরও বেশি বেটার, কারণ আমরা জানি তারা অনেক বেশি হাইলাইটেড হয় এবং তারা যেভাবে ফ্যাসিলিটিসগুলো পায়, সেটা মেন্স উইমেন্স ওরা তাদের ভিতরে কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, আমাদের ভিতরে অনেক ডিফারেন্স আছে, বাট সোফা তবুও বলবো যে আমরা তো ভালো করছি, বিসিবিও চেষ্টা করছে, এবার প্রথমবারের মতো আমাদের একটা স্পন্সর এসেছে। সো এটা কিন্তু হুইচ ইজ ভেরি গুড সাইন যে না, এখন মানুষ আমাদেরকে লাইটলি নিচ্ছে না, তারাও ইন্টারেস্ট দেখাচ্ছে। সো এবং মিডিয়া যেভাবে আমাদের ফোকাস করছে, এর আগে যখন আমরা সিরিজ খেলছি এত মিডিয়া ছিল, এবারে কিন্তু প্রথম এরকম আমরা দেখছি যে অনেক বেশি মিডিয়া আমাদেরকে তুলে ধরছে, যার কারণে কিন্তু নতুন নতুন অপরচুনিটিস মেয়েদের জন্য ক্রিয়েট হচ্ছে। এবং এতে করে কিন্তু নতুন প্লেয়ারদের সংখ্যা আমি মনে করি, আশা করি যে বাড়বে, কারণ যখন দেখবে যে না এখানে তাদের ভবিষ্যৎ আছে এবং এখান থেকেও তারা তাদের ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে বা নিজেদেরকে তুলে ধরতে পারে, প্লাস ওয়ার্ল্ড ক্রিকেটে নিজেদেরকে পরিচিত দেবে না, আমি বাংলাদেশের হয়ে খেলছি এবং আমিও ওয়ার্ল্ডের একটা জায়গায় আসতে পারি। সো সোফা সব দিক থেকে আমিগুলো বেনিফিটেড কিন্তু আমরাই। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সেনা ভাই, যদি আপনারা পাঁচটা সিরিজ খেলে ফেলেছেন এবং কোনো সেক্ষেত্রে আপনাদের যে তিনটা সিরিজ আছে, প্রথমত হচ্ছে এখন আমরা যেহেতু অস্ট্রেলিয়ার সাথে খেলবো, এটাতে আমাদের ফোকাস বেশি, 6টা পয়েন্ট, যেহেতু আমরা সবাই জানেন যে আইসিসি সার্কেলের আইসিসি সার্কেল পিরিয়ডের ভিতরে আমরা আছি, সো প্রত্যেকটা পয়েন্ট অনেক বেশি ভ্যালিড। ঠিক আছে, একটু আপনি কি একটু পাশে নিয়ে চলবেন, এগুলো আগে ঠিক করে নেবেন প্লিজ। তো যেটা বলছিলাম যে হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্টে অনেক বেশি ভ্যালিড, সেটা হোক অস্ট্রেলিয়া, সেটা হোক ইন্ডিয়া, যে টিমই হোক না কেন, কারণ আমরা সবাই চাই যে যেন কোনো কোয়ালিফাই রাউন্ড না খেলতে হয় ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। আমি প্রত্যেকটা প্লেয়ারেরই এখন বর্তমানে এটাই ফোকাস সব থেকে বেশি, যেন আমরা যতটা বেশি পয়েন্ট গ্র্যাব করতে পারি, সেটা হোমে হোক আর অ্যাওয়েতে হোক। সোফার টিম অনেক বেশি আমি বলবো এই বিষয়টাতে ফোকাস রেখে কিন্তু অনেক ভালো খেলার চেষ্টা করছে। এবং অনেকে যেটা অনেক সময় চিন্তা করে না যে আমরা সাউথ আফ্রিকাতে পয়েন্ট নিয়ে আসবো, সেটাও হয়েছে, এবং হয়তো বা সিরিজ আমরা ভালো করতে পারতাম, সেটা করতে পারিনি, আমার সেখানে ল্যাক অফ এক্সপিরিয়েন্সের হতে পারে, বাট ওগুলোর ঘাটতি কিন্তু অনেকখানি কমে গেছে আমি যেটা মনে করি। আর ইম্পর্টেন্ট হচ্ছে এখন টিম ওয়াইজ তাদের এগেনস্টে আমরা আসলে কীভাবে নিজেদেরকে তুলে ধরি।
প্র্যাকটিসে দেখছিলাম যে বাউন্স নিয়ে একটু বেশি প্র্যাকটিস করছেন আপনার টিমের ক্রিকেটার। কনসার্নের বিষয় হচ্ছে দেখেন আমরা তো বরাবর এমন উইকেটটা পাই না, রাইট? কারণ দেখা যাচ্ছে আমরা স্পিনটা বেশি খেলছি, সো ওই জিনিসটা কিন্তু আমরা ন্যাচারালি অ্যাডাপ্ট করতে পারি না, আমাদেরকে এক্সট্রাভাবে কাজ করতে হয়। যখন আমরা ইউরোপ কান্ট্রিগুলোতে খেলতে যাই তখনও প্র্যাকটিস করি, প্লাস আমরা সবাই জানি অস্ট্রেলিয়ার অর্থ হচ্ছে পেস নির্ভর টিম, সো ডেফিনেটলি, এবং আমাদের সবার যেমন মাশাল্লাহ হাইট, তারা অবশ্যই ডেফিনেটলি আমাদেরকে ব্যাকফুটটা চেক করে সব থেকে বেশি, সো তার জন্য প্রিপারেশন নেওয়া আর কি। মানুষের চেঞ্জ হয়েছে, কারণ ইন্ডিয়া আমার একটা টিম যাদের এগেনস্টে ভালো করা মানে ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক বেশি ফোকাসড হওয়া, যেটা হচ্ছে আমাদের বলবো যে যেটা আমাদের জন্য পজিটিভ হয়ে দাঁড়াইছে, এবং টিম ওয়াইজ বলবো যে হোল টিম এখন অ্যাটলিস্ট মানুষ তো জানে যে মারুফাকে, নাহিদাকে, রিসেন্টলি নাহিদা অসাধারণ বোলিং করেছে, সেই স্বরূপ হচ্ছে ওডিআই টিম প্লেয়ার অফ দ্য ইয়ারের ভিতরে ছিল। সো আমি বলবো যে এইভাবে কিন্তু ইন্ডিভিজুয়ালি অনেক প্লেয়াররা অনেক বেশি মানে ফোকাসড হচ্ছে, সোফার বলবো যে হ্যাঁ এক্স্যাক্টলি ওই সিরিজটাই আমাদেরকে ঘুরে দাঁড়াতে সাহায্য করছে, প্লাস হচ্ছে বলবো যে পপুলারিটি একটু বাড়াইছে। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়ালটন প্রথমত হচ্ছে ওকে আমরা একদম লাইট রাখার চেষ্টা করি, কোনো প্রেশার দিই না, কোনো কিছু না, ও যা করতে পছন্দ করে, যা খেতে পছন্দ করে, যা করতে মানে টোটালি, ওর যদি মন চায় না এখন এটা করতে ইচ্ছা করতেছে না, আমরা বলি না না করার দরকার নেই, কারণ ও এতটা ছোট যে ও অনেক কিছু বোঝেই না, ও যে বাংলাদেশ টিমে খেলতেছে বা ওর প্রতি রেসপন্সিবিলিটি আছে বা কিছু হয়েছে এটা ও ফিলই করে না। আমি বলছি এটা সব থেকে ভালো সাইন, কারণ ও যখন ফিল করতে শুরু করবে তখন ও প্রেশার ফিল করবে, আর আমি চাই না যে যত ধরনের ইয়াং প্লেয়ার আছে, ইভেন তো এখন পর্যন্ত কিন্তু মারুফা অনেক না, সবাই আমাকে মারফা চেনে, কিন্তু তাকে কিন্তু আমরা এখনো ওই পেশাটা দিইনি যে মারফা আমাকে এটা করতেই হবে, ও যেটাতে কমফোর্ট ফিল করে। নিশিতার কথা যদি বলি, ও টোটালি পাকিস্তান সিরিজে যেটা বোলিং করেছে সারপ্রাইজিং, কারণ এত বাচ্চা মেয়ে ওইখানে পারফর্ম করা, এত প্রেশারের ভিতরে ও কিছু ফিল করতেছিল না, বিকজ আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক বেশি বলতে পারে যে নিতে পারে এই এইটা যে না আমরা ওকে এতটা বেশি রিল্যাক্স রেখেছিলাম যেন নর্মালি পারফর্ম করতে পারে। কারণ তারা অনেক বেশি ওয়েল এক্সপিরিয়েন্স প্লেয়ার, এবং আমাদের টিমে অনেকেই কিন্তু ওদের টিমে যে প্লেয়ারগুলো আছে লিজেন্ড, কাইন্ড অফ লিজেন্ড প্লেয়ার, তাদের কাছ থেকে কিন্তু কথা বলার জন্য বা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য তারা কেমন ক্রিকেটটাকে দেখে বা তারা কীভাবে তাদের দেশে ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সব কিছু নিয়ে কিন্তু কথা বলার জন্য মুখিয়ে আছে। এবং রিসেন্টলি আমি দেখেছি যে সকালে যখন ব্রেকফাস্ট দেখা হয় অনেক আমাদের অনেক প্লেয়াররা তাদের সাথে যাই কথা বলছে, এই কাইন্ড অফ এই কমিউনিকেশনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টিমকে গ্রো করার জন্য, কারণ তারা অনেক লম্বা সময় ধরে ক্রিকেট খেলতেছে এবং আমাদের টিমে এমন প্লেয়ার আছে যারা তাদের এগেনস্টে কখনো খেলে না এরকমও আছে, সো তাদের জন্য যারা তাদেরকে আইডিয়ালাইজ করে লাইক অ্যালিস পাকে দেখে অনেকেই ইন্সপায়ার হয়, সো তাদেরকে দেখছে, তাদের খেলা শিখছে, সো তাদের সাথে খেলছে, এটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি আমি মনে করি। দেখেন রিসেন্টলি তাদের আইপিএল ম্যাচগুলো কিন্তু টেলিভাইজড হওয়াতে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে, কারণ ইন্ডিয়ার উইকেট বাংলাদেশের উইকেট বললামই যে মোটামুটি একই ধরনের, এবং ওর বোলিংটা আমরা দেখেছি, আমার অ্যানালাইস কিন্তু যারা করা হয়েছে আমাদের অ্যানালিস্ট ছিলেন তিনিও বিভিন্নভাবে ভিডিও দেখিয়েছেন এবং তাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে সেটাও জানেন, এবং আমাদের নাহিদাও কিন্তু মোটামুটি একই ধরনের অ্যাকশনের নেটও আমরা ফেস করেছি এবং কিছু টেকনিক্যাল ওয়ার্ক ছিল সেটা কোচ আমাদেরকে করিয়েছেন, সো আশা করা যায় যদি আমরা আমাদের গেম প্ল্যানটা 70-80% 100% তো কখনো সম্ভব না, 70-80% যদি আমরা এক্সিকিউট করতে পারি অবশ্যই ডেফিনেটলি একটা ভালো ম্যাচ দেখার সুযোগ থাকবে আপনাদের সবকে। অস্ট্রেলিয়া তো অবস্থা কমপ্লিট টিম মানে ব্যাটিংয়ে পাওয়ার আছে, চারজন কুড়ি বলে ক্রিকেটার, তাদের কোন জায়গাটা আপনি মনে করেন
করতে পারে বিদেশ থেকে আপনি দেখতে দেখেন তারা প্রথমত হচ্ছে তারা চারটা থেকে পাঁচটা ব্যাটারের উপর অনেক বেশি নির্ভর করে সো আমাদের টার্গেট তো থাকবেই যেন তাদের সেই স্ট্রেংথটাকে আমরা ভেঙে দিতে পারি যত দ্রুত সম্ভব হয় এবং বলিং যদি বলেন বলিংয়ে আমরা সেরা এটা সবসময় বলতে হবে কারণ এই মাঠে বলেন বা যে কোনো জায়গায় দেখবেন যে আমার বলাররা কিন্তু বলবো কনফিডেন্সের সাথে অনেক বড় বড় জায়গায় অনেক ভালো পারফর্ম করে দিয়েছে সেই ক্ষেত্র থেকে আমি অনেক বেশি কনফিডেন্ট যেহেতু ব্যাটিং নির্ভর টিম ওরা সো তাদের ওই ব্যাটিং ইউনিটটাকে যদি আমরা কলাপস করতে পারি যদি সুযোগ না দিই বেটার বলিং প্ল্যান যদি এক্সিকিউট করতে পারে বেটার হবে আমাদের জন্য।